بسم الله الرحمن الرحيم حسين نبی جی رولاد سلام جانائے مورا تمائے سلام جانائے مورا تمائے ہے حسین نبی جی رولاد سلام جانائے مورا تمائے سلام جانائے مورا جنی السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والشهداء محبته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه صلاة يا رسول الله عليكم سلام يا خسروی اچھی لگینا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی صلاة دنیا اللہ لا الہ الا
بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليك هي حسين نبي جي رولاد سلام জিদ বংশ তলোয়ার চালায় হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় আল্লাহর হাবিব নবীজি মুস্তফায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তফায় যে গলায় চুমু খেতেন
বিষের চুরি সি মোরে চালায়, কিভাবে সেই গলাতে বিষের চুরি সি মোরে চালায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হোসাইনের গলায় এজিদ বংশ তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পারাতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা বর্ষারি আগায়, কিভাবে সেই মাথাকে নিল তারা বর্ষারি আগায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হোসাইনের গলায় এজিদ বংশ তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, আল্লাহুম্মা সাল্লি হজরতে মৌলা আলী শের খুদা
খাতুনে জান্নাহ মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আন উনাদের লখত জিগর নূরে নজর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমামে হুসাইন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাদের কে দেখলে যাদের আলোচনা করলে যাদের চেহারার দিকে তাকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণ চলে আসে কেমন মাওলা আলী যে মাওলা আলীর জন্ম হয়েছিল খুদ কাহানায়ে কাবা শরীফের মধ্যে যে মাওলা আলী জন্ম হয়েছিল বাইতুল্লাহ শরীফে খানে কাবার ভিতরে যে মাওলা আলীর সন্তান ইমামে হোসেন বলেন না সুবহানাল্লাহ হযরত যে মাওলা আলী শের খোদা যখন জন্ম গ্রহণ করেছেন নিজের চক্ষু খুলেন নাই জবান দিয়ে কোনো কথা বলেন নাই চুপ করে আছে কোনো কান্নার শব্দ নাই সাধারণ মানুষ যেভাবে জন্ম গ্রহণ করার পরে আর্তনাদ হয়ে কান্না কাটি করে ইমামে আলী মাকাম মাওলা আলী শের খোদা আল্লাহর ঘর খানায়ে কাবায় তশরীফ আনার পরে জন্ম গ্রহণ করার পরে মুখ দিয়ে কোনো শব্দ বের করেন নাই ক্রন্দন করেন নাই চক্ষু বন্ধ ছিল এই অবস্থায় আমার রাসূলকে খবর দেওয়া হলো হায়াতুন নবী জিন্দা নবীকে খবর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী দুনিয়ায় তশরীফ নিয়ে এসেছেন কাবা শরীফের মধ্যে সুবহানাল্লাহ আমার রাসূল দেখার জন্য যখন ছুটে গেলেন দেখে মাওলা আলী কোন কান্না করে না চোখের পাতা এখনো খুলে নাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে কোলে নিলেন কপালের সাথে কপাল লাগালেন নাকের সাথে নাক লাগালেন সুবহানাল্লাহ কপালের সাথে কপাল মুবারক লাগালেন নাকের সাথে নাক মুবারক যখন লাগালেন সাথে সাথে মাওলা আলী চক্ষু মুবারক খুলে একটি মুস্কি হাসি দিলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী যখন বড় হলেন জিজ্ঞেস করতে লাগলো হে মাওলা আলী তুমি জন্মগ্রহণ করার পরে অনেকক্ষণ তোমার চক্ষু বন্ধ রেখেছিলে কথা বলো নাই হাসো নাই আওয়াজ করো নাই কারণ কি আমি রাসূল যখন তোমাকে কোলে নিলাম তোমার কপালের সাথে কপাল লাগালাম নাকের সাথে যখন নাক লাগালাম তখন তুমি মুচকি হাসলে আমার দিকে তাকালে কারণ কি কারণ কি আমার মাওলা আলী শের খোদা বলতে লাগলেন আমি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করব আমার আল্লাহ পাক জাল্লা শানুর সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে যাকে দেখব তিনি হলেন আপনি রাসূলুল্লাহ আমার চোখ সর্বপ্রথম আপনি রাসূলের চেহারা দেখবে আমার চোখ সর্বপ্রথম আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সূরত মুবারক দর্শন করবে তারপরে আমি আমার চোখগুলো খুলব আল্লাহর সাথে ওয়াদা হয়েছে সেই ওয়াদা অনুযায়ী আপনি যখন আমাকে কোলে নিয়েছেন আপনি যখন কপালের সাথে কপাল লাগিয়েছেন নাকের সাথে যখন নাক লাগিয়েছেন আমার নাক আপনি রাসূলের নূরানি গ্রান মুবারক নেওয়ার সাথে সাথে আমার এই দুই চোখ অটোমেটিক খুলে যায় সেই মাওলা আলী যার জন্ম হয়েছিল কোথায় বলেন না কোথায় যার জন্ম হয়েছিল কাবা শরীফে যিনি সর্বপ্রথম চোখ খুলে দেখেছেন হায়াতুন নবীকে সেই মাওলা আলীর সন্তান ইমামে হুসাইন ইমামে হুসাইন ইমামে হুসাইন আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা রহমান 19 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন
بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان، بينهما برزخ لا يبغيان. بل إن سبحان الله চলে। বলেন সুবহান। এবার আসেন দুইটি দরিয়া দুইটি সমুদ্রের কথা আল্লাহ বলেছেন। তাফসীরকারগণ মুফাসসিরনে কেরামগণ দুইটি দরিয়া মানে বুঝিয়েছেন, একটি সাগরের নাম রোম সাগর আর একটি সাগরের নাম পারস্য সাগর। একটির নাম কি রোম সাগর, আরেকটির নাম কি সমস্ত মুফাসসিরনে কেরাম রোম এবং পারস্য সাগরের কথা বলেছেন, একটি সাগরের পানি মিষ্টি আর একটি সাগরের পানি লবণাক্ত নোনা। মিষ্টি সাগরের পানি, লবণাক্ত সাগরের পানি, দুইটি সাগর একসাথে মিলিত হয়ে চলতেছে, কিন্তু কোন সাগরের পানি কোন সাগরের সাথে মিশ্রিত হচ্ছে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আল্লাহর কুদরত ছাড়া এটা আর কোনো কিছু নয়। সাধারণ পানি যখন আপনি নিলেন, ওই পানির মধ্যে যদি আপনি চিনি মিশ্রিত করে দেন, তখন কি হয়ে যায়? শরবত বলেন না কি হয়ে যায়? তখন কি বলেন পানি পান করেন? এ কথা বলেন তখন বলেন না কি বলেন? শরবত পান করেন। কারণ কি? চিনি মিশ্রিত করার সাথে সাথে ওইটা আর পানি থাকে না, শরবত হয়ে যায়। কিন্তু দূর থেকে দেখলে পানির মতো লাগে, ঠিক না? যখন মুখে দেন তখন কি হয়? আপনাদের এই এলাকার পানি মিষ্টি না লবণ? হাতে নিলে কি বোঝা যায়? মুখে নিলে মনে হয় ওরসালাইন, ঠিক না? মুখে নিলে কি মনে হয়? হাতে নিলে বোঝা যায় না, যতক্ষণ জিহ্বার সাথে লাগে না বোঝা যায় না। দেখুন আল্লাহর কুদরত, রোম সাগর পারস্য সাগর একসাথে তাল মিলিয়ে চলছে, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। একসাথে তাল মিলিয়ে চলছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হিজাব নাই, মাঝখানে কোনো পর্দা নাই, মাঝখানে কোনো দেওয়াল নাই, একসাথে মিলিত হয়ে চলছে। অথচ এক সাগরের পানি নোনা পানি আর এক সাগরের পানি মিষ্টি পানি একসাথে মিলিত হওয়ার কারণে একটা অপরটার কাছে মিলিত হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কুদরত এমন কুদরত একসাথে মিলিত হয়ে চলছে, কোন সাগর কোন সাগরের সাথে মিশ্রিত হচ্ছে না। ওই এক সাগরের নাম হচ্ছে রোম, আরেকটির নাম পারস্য। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করছেন, সৈয়দ মুহাম্মদ আলুসি আল বাগদাদী আল হানাফি তাফসীরে রুহুল মাআনি 27তম খণ্ডের 164 পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এনেছেন, তাফসীর কানে এনেছেন। তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে তিবিয়ানুল কোরআন 11তম খণ্ডের 616 পৃষ্ঠায় আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ পাক জানা শানুহু যে দুইটি সাগরের কথা বলেছেন, ওই দুইটি সাগর রোম সাগর আর পারস্য সাগর নয়। একটি সাগরের নাম হলো মাওলা আলী শের খুদা, আরেকটি সাগরের নাম হলো মা ফাতেমাতুজ জাহরা। একটি ফিলায়াতের সাগর, আরেকটি হলো পবিত্রতার সাগর।
এক সাগরের নাম মাওলা আলী আর এক সাগরের নাম মা ফাতেমাত জাহরা। রাইসুল মুফাসসিরিন সমস্ত তাফসীর কারকের যিনি প্রধান, তিনি বলছেন আল্লাহ পাক যে দুটি সমুদ্রের কথা বুঝিয়েছেন ওই দুটি সমুদ্রের মধ্যে একটি হলো ভেলায়তের সমুদ্র আর একটি হলো পবিত্রতার সমুদ্র। পরের আয়াতে দেখেন অস্বীকার করবে। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ বলছেন তোমরা হে জিন জাতি মানব জাতি তোমাদের প্রভুর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তার মানে কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এরপর আয়াত দেখেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ, ইয়াখরুজু বের হয়েছে, ইয়াখরুজু বের হয়েছে মিনহুমা ওই সাগর থেকে, ওই দুইটি সাগর থেকে বের হয়েছে লুলু এবং মারজান। সুবহানাল্লাহ, লুলু এবং মারজান বের হয়েছে। রাইসুল মুফাসসিরিন বলছেন যে দুটি সাগরের কথা বলা হয়েছে এক সাগরের নাম কি? মাওলা আলী। এক সাগরের নাম কি? আরেক সাগরের নাম? আরেক সাগরের নাম মা ফাতেমা। মাওলা আলী এবং মা ফাতেমা তাদের থেকে বিবাহ বন্ধনের মাধ্যমে ইয়াখরুজু বের হয়েছে মিনহুমা মাওলা আলী এবং মা ফাতেমা থেকে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলু মানে ইমামে হাসান, ওয়াল মারজান মানে ইমামে হুসাইন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লুলু মানে ইমামে হাসান, মারজান মানে ইমামে হুসাইন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় লুলু মানে ইমামে হাসান কেন হলো? ইমামে হাসান যখন দুনিয়া থেকে পর্দা করে বিষ প্রয়োগ করার মাধ্যমে ইমামে হাসানকে শাহাদাতের সুদা পান করতে হয়, বিষ প্রয়োগের মাধ্যমে যখন ইমামে হাসানের পবিত্র মুখ দিয়ে যখন রক্ত মুবারক বের হতে লাগলো, রক্ত বের হতে 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 ইমামে হাসান সমস্ত হলুদ বর্ণের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রক্ত প্রবাহিত হতে হতে পুরো শরীর মুবারক হলুদ বর্ণের হয়েছে, হলুদ বর্ণের হয়ে গেল। আর ইমামে হুসাইন, আয় হায় হায়, ইমামে হুসাইন কারবালার ময়দানে নানাজনের দিনকে রক্ষা করার জন্য, নানাজনের দিনকে উড্ডয়ন করার জন্য, উজ্জীবিত করার জন্য ইমামে হুসাইন ইয়াজিদের হাতে হাত না দিয়ে, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করে নিজের সের মুবারক দিয়ে শহীদের সুদা পান করেছেন। সেই ইমামে হুসাইন রক্ত দিয়ে, রক্ত প্রবাহিত করে ইসলামকে পুনর্জীবিত করেছেন, দিনকে, ধর্মকে জীবিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাইসুল মুফাসসিরিন বলেছেন মারজান মানে ইমামে। জোরে বলেন না ইমামে, ইমামে, ইমামে হাসান এবং ইমামে হুসাইন যে দুটি পবিত্র নাম, কয়টি নাম? দুটি পবিত্র নাম। যেই নামগুলো নবীর যুগের আগে জাহেলিয়া যুগে, আইয়ামে জাহেলিয়ার যুগে ইতিপূর্বে কেউ এই নাম শুনেনি, কারো নাম ছিল না। সুবহানাল্লাহ, বলবেন আমরা একজন অপরজনের নাম রাখি শুনে শুনে, ঠিক না? কিন্তু ইমামে হাসান এবং ইমামে হুসাইন এই দুইটি নাম
আল্লাহর দরবারে ছিল, জান্নাতের মধ্যে ছিল, আইয়ামে জাহেলিয়ার যুগে কারো নাম হাসান এবং হোসেন ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আসমায়ে আহলিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। এগুলো জান্নাতি নাম। কি নাম? আরো জোরে বলেন না কি নাম? জান্নাতি নাম। আমার মাওলা আলী শেরে খোদা, ওনার মোট 6 জন সন্তান ছিল। কয়জন? আর একটু জোরে বলেন। ইমামে হাসান, বলেন ইমামে হাসান, দ্বিতীয় ইমামে হোসেন এবং ইমামে মোহসেন। কয়জন? হাসান হোসেন মোহসেন, সুবহানাল্লাহ। 3 জন পুরুষ, হাসান হোসেন মোহসেন, আর 3 জন হলো কন্যা সন্তান রুকাইয়া। বলেন জোরে বলেন। উম্মে কুলসুম, জোরে বলেন, এবং জায়নাব। কয়জন? মাওলা আলী শেরে খোদার 3 জন পুরুষ সন্তান, 3 জন কন্যা সন্তান, সুবহানাল্লাহ। ইমামে হাসান এবং ইমামে হোসেন, ওনার পরে মোহসেন। ইমামে মোহসেন কৈশোর অবস্থায় এন্তেকাল করেছেন এবং রুকাইয়া তিনিও কৈশোর অবস্থায় এন্তেকাল করেছেন। সুতরাং মাওলা আলী শেরে খোদার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগার হাসনেনে করিমাইন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওনার স্ত্রী, তিনি বলছেন, তিনি স্বপ্নে দেখছেন ইমামে হোসেন দুনিয়াতে আসার আগে তিনি স্বপ্নে দেখছেন, ওয়ান উম্মিল ফাদলে বিনতুল হারিস আন্নাহা দখলাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقلت يا رسول الله صلى الله عليه وسلم اني رايت حلما منكرا الليله. বলেন না সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফজল বিনত হারিস, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি বড় খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখেছি? একটি বড় খারাপ স্বপ্ন দেখেছি। আমার রাসূল বলে, কি স্বপ্ন আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে ভয় লাগতেছে। বলে কি না, আমাকে বলো কি স্বপ্ন তুমি দেখেছো, নির্ভয়ে বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু কাআন্নাকা তু'আতান মিন জাসাদিকা কুতি'আত ওয়া উদি'আত ফি হিজরি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীর মুবারকের একটি গোশতের টুকরা, একটি মাংসের টুকরা আমার কোলের মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীরের একটি অংশ মাংস, আপনার শরীরের একটি অংশ মাংসের টুকরা আমার কোলের মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভয় পাচ্ছি, এটা কিরকম স্বপ্ন আমি দেখলাম, আপনার একটি মাংসের টুকরা আমার কোলের মধ্যে দেওয়া হয়েছে। ফাকালাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু খায়রান তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামান। আমার রাসূল বলে, হ্যাঁ উম্মুল ফজল, তুমি বড় উত্তম স্বপ্ন দেখেছো, তুমি বড় ভালো স্বপ্ন দেখেছো, তুমি এমন স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের তাবিল হলো আমার মেয়ে ফাতিমার ঘরে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় একজন পুত্র সন্তান আসবে, ওই পুত্র সন্তানকে সর্বপ্রথম তুমি কুলে নিবে। পুত্র সন্তান আসবে, ওই সন্তানটাকে সর্বপ্রথম তুমি কুলে নিবে। বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, দেখা গেল, বাস্তব দেখা গেল, ওই স্বপ্নের তাবিল আমার রাসূল করেছেন, আর ওইদিকে সেটা মা ফাতেমার দরবারে বাস্তব হয়ে গেছে। মা ফাতেমার ঘরে এসেছেন ইমামে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার ঘরে ইমামে হোসেন এসেছে, মা ফাতেমার ঘরে ইমামে হোসেন
আসার পরে সর্বপ্রথম যিনি কুলে নিলেন তিনি উম্মুল ফদল। আমার রসুলের কথার সাথে মিলে গেল, বলেন না সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফদল ইমাম হুসাইনকে নিলেন, আমার রসুলের দরবারে পেশ করলেন, আমার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কুলে নিলেন, কতক্ষণ ঠোঁটের মধ্যে আদর করছে, কতক্ষণ কপালের মধ্যে আদর করছে, কতক্ষণ চোখের মধ্যে আদর করছে, কতক্ষণ বুকের মধ্যে চুমু দিচ্ছে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতে লাগলেন। হঠাৎ করে দেখা গেল আমার রসুলের দুই নয়ন দিয়ে চোখের পানি ঝরে পড়ছে। আমার রসুল কান্না করছেন, আমার রসুলের চোখ দিয়ে পানি ঝরছে, আমার রসুল ক্রন্দনে আত্মহারা হয়ে গেলেন। উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার কুলে ইমামে হোসেনকে দেওয়া হয়েছে, আপনার নাতিকে দেওয়া হয়েছে, আপনি তাকে আদর করছেন, মহব্বত করছেন, এই আদরের মধ্যে মহব্বতের মধ্যে আবার কান্না কিসের ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, আতানি জিবরিল আলাইহিস সালাম ফা আখবিরনি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি লিহাযা ওয়া আতানি বিতুরবাতিম মিন তুরবাতি হামরা। সুবহানাল্লাহ। আয় হায় হে উম্মুল ফজল, আমার নাতিকে মাত্র আমি কুলে নিয়েছি, আমার নাতিকে মাত্র কুলে নিয়েছি, মাত্র তাকে আদর করা শুরু করেছি, তৎমধ্যেই জিব্রিল আমাকে এসে খবর দিল আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আমার এই কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিবে। হে উম্মুল ফজল শুনো শুনো, মাত্র আমার এই নাতিকে আমি কুলে নিলাম, আদর করতে লাগলাম, এই অবস্থায় সংবাদ চলে এলো আমাকে জিব্রিল আমিন এসে বলছে আমার নাতিকে নাকি শহীদ করে দেওয়া হবে। যেই মাটিতে শহীদ করা হবে, যে প্রান্তে শহীদ করা হবে, জিব্রিল আমিন আমার হাতে ওই কারবালা প্রান্তরের লাল মাটি এনে দিয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনা হতে পারে না, এমন হৃদয় বিদারক ঘটনা হতে পারে না, নিজের নাতিকে কুলে নিল, মাত্র আদর করা শুরু করলো, ওই সময়ে ইমামে হুসাইনের শহীদের খবর চলে আসলো। হযরতে জিব্রিল আমিন আসলেন, এক কোলের মধ্যে আমার রসুলের নিজের সন্তানকে নিলেন, আরেক কোলের মধ্যে নিলেন ইমামে হুসাইনকে। জিব্রিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাদেরকে কোলে নিয়েছেন তাদের দুইজন থেকে যে কোনো একজনকে কুরবানি দিতে হবে, এই দুইজন থেকে যে কোনো একজনকে কুরবানি দিতে হবে, শহীদের সুদাপান করবে, ইন্তেকাল করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে পছন্দ করবেন তাকে রাখতে পারেন, যাকে আপনি পছন্দ করবেন তাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারেন, দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ বেছে নিতে বলেছে। আমার রাসূল বলে, জিব্রাইল, যদি ইমামে হুসাইনকে এখন তুমি নিয়ে যাও, আমার ফাতেমা বেশি কষ্ট পাবে, মাওলানা আলী বেশি কষ্ট পাবে, আমি রসুলও বেশি কষ্ট পাব, ইমামে হোসেনকে এখন নিয়ে যেও না, ইমামে হোসেনের বদলায় আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে যাও। আমার সন্তানের জন্য শুধু আমি কান্না করব, আমার কষ্ট লাগবে, ইমামে হোসেন গেলে আমারও কষ্ট হবে, ফাতেমার কষ্ট হবে, মাওলা আলীর কষ্ট হবে, এই কষ্ট তো সহ্য করার মতো নয়, আমার ছেলেকে কোরবানি দিয়ে দিলাম, আমার ছেলেকে তুমি নিয়ে যাও, আমার ছেলের বদলায় ইমামে হুসাইনকে আমাকে দিয়ে দাও। কুলে নিয়ে আদর করছেন, একটু লক্ষ্য করেন,
কোলে নিয়ে আদর করছেন আপনার শিশুকে, ওই অবস্থায় যদি আপনাকে বলা হয় এই শিশুকে এখন হত্যা করা হবে, তখন আপনি কেমন করবেন? তখন আমার কেমন হবে, আমার কেমন লাগবে? রাসূল পাক কি সহ্য করেছেন? আল্লাহু আকবার! আমার রাসূল কেমন করে সহ্য করেছেন, আমার রাসূল কিভাবে সহ্য করেছেন? ইমামে হুসাইন মাত্র দুনিয়াতে এসেছেন, আর জিব্রিল আমিন এসে বলে ইমামে হুসাইনকে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত শহীদ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে একটি প্রশ্ন আপনাদের করি, ইমামে হুসাইন জন্মগ্রহণ করার সাথে সাথে জিব্রিল আমিন রাসূলকে বলেছেন ইমামে হুসাইনকে শহীদ করা হবে, সাথে সাথে এই খবর, এই নিউজ প্রত্যেক জায়গায় ছড়িয়ে গেছে না? বলেন না, ইমামে হুসাইন জন্মের সাথে সাথে শাহাদাতের সুদাজে পান করবে, সমস্ত চতুর্দিকে এই খবরটি ছড়িয়ে গিয়েছিল। কিন্তু মওলা আলীকে আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, হে আল্লাহ, তুমি আমার হুসাইনকে ফেরত দাও, এই কথা বলেছেন? মা ফাতেমাতুজ জাহরাকে বলেছেন, আল্লাহ তুমি আমার হুসাইনকে শহীদের সুদা পান করাইও না, তুমি আমার হুসাইনকে হায়াত বাড়িয়ে দাও, আমার হুসাইন শহীদ হবে না, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, এই কথা বলেছেন? বলেন না, এই কথা বলেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করতেন না? বলেন না, করতেন না? করতেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন নাই যে আল্লাহ ইমামে হুসাইন, আমার হুসাইনকে তুমি ফেরত দাও, এই কথা বলেন নাই, আমার হুসাইন শহীদ হবে না, এই কথা বলেন নাই, বরঞ্চ বলেছেন আল্লাহ তুমি আমার হুসাইনকে সবর এখতিয়ার করার তৌফিক দাও, আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আল্লাহ আমার হুসাইন যেন ধৈর্য ধারণ করে। বলেন না, সুবহান। এজন্যই তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে, যারা সবচাইতে বেশি সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক জাল্লা শানহু তাদের সাথেই থাকে। বলেন না, সুবহান। সুতরাং ইমামে হুসাইনের মতো ধৈর্য ধারণ পৃথিবীর বুকে কেউ করেনি, করবে না, এবং ভবিষ্যতে করার কোনো সুযোগ নাই। কেমন নজিরবিহীন প্রমাণ দিয়েছেন ইমামে হুসাইন! আল্লাহু আকবার! ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আগামী জুমাবার, এর থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইমামে হুসাইন ছোট অবস্থায়, একদম ছোট, কোন রকম হাঁটতে পারছে, কোন রকম, ইমামে হুসাইন ছোট কোন রকম দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে করে হাঁটতে পারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মেহরাবে দাঁড়ালেন, জুমার খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছে, মনোযোগ সহকারে খুতবা শুনতেছে। ওই দূরের মধ্যে হঠাৎ করে কিছুক্ষণ পর পর ছোট্ট একটি বাচ্চা উকি মেরে মেরে দেখতেছে। সুবহানাল্লাহ! ছোট্ট একটি বাচ্চা উকি মেরে মেরে দেখতেছে, ভালো করে দরজা ধরতে পারে না, পড়ে যাচ্ছে। আমার রাসূল ইশারা করলেন এইভাবে, কিভাবে এভাবে ইশারা করলেন, এইভাবে ইশারা করলেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো যে নবী সামনের দিকে যাবে। সমস্ত সাহাবায়ে কেরামরা রাস্তা করে দিলেন, আমার নবী গিয়ে সোজা হেঁটে ইমামে হুসাইনকে কুলে তুলে নিলেন। উকি মেরে মেরে দেখছে, নানাজান খুতবা দিচ্ছেন, নানাজানকে উকি মেরে মেরে দেখছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে তুলে সোজা সামনে এসে আবার মেহরাবে বসে গেলেন। আমার রাসূল ইমামে হুসাইনের দিকে তাকিয়ে আছে, আর ইমামে হুসাইন নবুওয়াতের নবীর দিকে তাকিয়ে আছে। একজন অপরজনের দিকে কত মায়ার চোখে তাকিয়ে আছে! সুবহানাল্লাহ! একজন অপরজনের দিকে কত মায়া নিয়ে, কত মহাব্বত নিয়ে, কেমন আকর্ষণ! একজন অপরজনের দিকে তাকিয়ে আছে, আমার রাসূল কতক্ষণ ইমামে হুসাইনের ঠোঁট মুবারকে চুমু দিচ্ছে, কতক্ষণ ঠোঁট চুষতেছে, কতক্ষণ চোখে চুমা দিচ্ছে, কতক্ষণ কপালে চুমু দিচ্ছে, আর ইমামে হুসাইন নবীজির দাড়ি মুবারক নিয়ে খেলা করতেছে। সুবহান! জোরে বলেন না, সুবহানাল্লাহ! হায় হায়! ইমামে হুসাইন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ আদায় করার জন্য যখন মুসল্লায় দাঁড়ালেন, রুকু করতে লাগলেন, রুকুর উপরে কি করতে হয়, কি করতে হয়, কি করতে হয়, রুকুর উপরে সিজদায় যেতে হয়, আমার নবী যখন সিজদায় গেলেন, হঠাৎ করে ইমামে হুসাইন নবীর কাঁধের উপর উঠে গেল, হঠাৎ করে নামাজরত অবস্থায় ইমামে হুসাইন নবীর কাঁধ মুবারক উঠে গেল, ওইদিকে আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে জিব্রিল তাড়াতাড়ি যাও আমার নবীকে বলো সিজদা লম্বা করতে, ব্যথা পাবে, আর ব্যথা পেলে আমি খোদা সহ্য করতে পারবো না, এই জিব্রিল তাড়াতাড়ি যাও নবীকে বলো যেন সিজদাকে লম্বা করে, দয়াল নবীর কাছে জিব্রিল এসে সংবাদ দেওয়া মাত্রই আমার নবী তিনবার নয়, পাঁচবার নয়, নয়বার নয়, সাতবার নয়, তেরোবার নয়, সিজদার তসবিহ পড়তে 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 ৭০ বার পর্যন্ত পড়েছে, চিন্তা করেছেন আমার নবী যখন সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, নবীর মুখে সুবহান রাব্বিয়াল আলা কিন্তু অন্তরে ইমাম হুসাইন, কথা বলেন ঠিক না, অন্তরে কি, কারণ ইমাম হুসাইন যদি পড়ে যায়, ইমাম হুসাইন যদি পড়ে যায়, ইমাম হুসাইন আস্তে আস্তে নামুক, আমার নবী অন্তরটা কোন দিকে, ইমামে হুসাইনের দিকে, আল্লাহ তাকিয়ে আছে ইমামে হুসাইনের দিকে, জিব্রিল আমিন তাকিয়ে আছে ইমামে হুসাইনের দিকে, নয়তো জিব্রিল আমিন চাইলে ইমামে হুসাইনকে ধরে নামাতে পারতেন কিনা, কিন্তু তাকিয়ে আছেন, রসুলের ভিতরে আছে ইমামে হুসাইন, আল্লাহর ভিতরে আছে ইমামে হুসাইন, এমনকি জিব্রিল আমিনের ভিতরেও আছে কে, ইমামে কোন অবস্থায় বলেন না, কোন অবস্থায়, কেউ কেউ বলে খায়রুল্লাহকে খেয়াল করলে নাকি নামাজ চলে যায়, কেউ কেউ বলেন নবীর খেয়াল আসে নাকি নামাজ চলে যায়, আরে ভাই আত্তাহিয়াত যে পড়ছেন, তাশাহুদ যে পড়ছেন, সেখানে নবীর সালাম নাই, সেখানে আলে রসুলের সালাম নাই, যেই নবীর নামাজ আল্লাহর জন্য সেই নবীর অন্তরে ইমাম হুসাইন আছে, তার মানে কি নবীর নামাজ কি হয় নাই, কথা বলেন হয় নাই, খবরদার নামাজ আল্লাহর জন্য একবার নয় কোটিবার, ঠিক কি না, নামাজ কার জন্য, সিজদা কার জন্য, নামাজ আল্লাহর, সিজদা আল্লাহর, কিন্তু সেই সিজদা সেই নামাজ তখন পৌঁছাবে যখন আপনার অন্তরে নবী এবং আল রসুল থাকবে, সুরে বলেন না সুবহানাল্লাহ, আপনি আত্তাহিয়াতু তাশাহুদের কথা পড়া দেখিয়ে অনুবাদ দেখিয়েন, সেইখানে আমার নবীকেও সালাম দেওয়া আছে, আমার নবীর বংশধরকেও সালাম দেওয়া আছে, সুরে বলেন না সুবহানাল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে লম্বা করেছেন কার দিকে তাকিয়ে, কথা বলেন না, কার দিকে তাকিয়ে, ইমামে হুসাইনের দিকে তাকিয়ে, যদি নামাজ না হতো নবী কি আল্লাহর সাথে বলতে পারতেন না, আল্লাহ ইমামে হুসাইনের দিকে আমার মনোযোগ কেন করিয়েছো, বলতে পারতেন কিনা, কারণ আল্লাহ নিজেও জানে ইমাম হুসাইন যদি পড়ে যায় রসুল পাকের অন্তরে ব্যথা চলে আসবে, কথা বলেন ঠিক কিনা, এই জন্য তাসবিহকে লম্বা করেছেন, ইমাম হুসাইনকে পিঠ থেকে নামান নাই, বলেন না সুহার, ইমামে আলী মকাম যা চেয়েছেন আমার নবী তাই দিয়েছেন, ইমামে আলী মকাম যা চেয়েছেন আমার নবী তাই দিয়েছেন, ইমামে আলী মকাম জান্নাত থেকে কাপড় এসেছে, জান্নাত থেকে ঈদের দিন কাপড় করবে, টাকা নাই, মওলা আলী যে নতুন কাপড় কিনে দিবে সেই টাকা, মা ফাতেমাতুজ জাহরা আমার রসুলের দরবারে বলল ইয়া রাসূলুল্লাহ
আপনার দুইটা নাতি বেশি কান্না করতেছে কেন? বলে কি নতুন কাপড় কিনে দিতে পারি নাই? আহা, আমার নবী বলে একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ, বলেন না। আমার নবী বলে কি একটু অপেক্ষা করো, অপেক্ষা করতে দেরি, জিব্রিল আমিন আসতে দেরি করে নাই। আমার জিব্রিল আমিন আসছেন, এসে আমার রসুলকে সাদা কাপড় দিলেন, জান্নাতি কাপড় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির জন্য আল্লাহ উপহার পাঠিয়েছেন। কাপড় খুলে দেখে দুইটা পাঞ্জাবি, দুইটা কি? একটা ইমামে হাসানকে দিলেন, আরেকটা ইমামে হোসেনকে দিলেন। ধরো তোমাদের জন্য জান্নাত থেকে কাপড় এসেছে, এখন নাতিরা বাইনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সাদা কাপড় পরব না। ইমামে হাসান বলে আমি সাদা পরব না, ইমামে হোসেন বলে আমিও সাদা পরব না, ইমামে হাসান বলে আমি হলুদ রঙের পরব, সুবহানাল্লাহ, আর ইমামে হোসেন বলে আমি লাল রঙের পরব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা যা চাও আমি রাসূল তাই দিব। কাপড় ধরলেন, সাদা কাপড় ধরলেন, মগ নিলেন, পানির পেয়ালা নিলেন, ওই সাদা পানি সাদা পাঞ্জাবির উপরে ঢাললেন, একটা হয়ে গেল হলুদ বর্ণের, আরেকটি ঢাললেন একই পানি আরেকটি পাঞ্জাবিতে ঢাললেন সেটি হয়ে গেল লাল। সাদা পানি দিয়ে আমার নবীজি ইমামে হাসানের জন্য হলুদ কালারের পাঞ্জাবি বানিয়েছেন, সাদা পানি দিয়ে একই পানি দিয়ে ইমামে হোসেনের জন্য লাল পাঞ্জাবি তৈরি করে দিলেন। নবী পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না কে? এমন কোন আল্লাহ নাই যে আল্লাহ আমার রসুল আমার হোসেনের জন্য পূরণ করে নাই, আর আমার হোসেন আমার নবীর জন্য ইয়াজিদের হাতে হাত না দিয়ে নিজের জানকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের মোহাব্বত অন্তরে না থাকলে সেই কলম মরা কলম। সেই কলম কি কলম? যার অন্তরে ইমামে হোসেনের মোহাব্বত নাই, যার অন্তরে ইমামে হোসেনের মোহাব্বত থাকবে না, তার অন্তরটি অন্তর না, তার অন্তরটি মরা অন্তর, ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم হুসাইন মিন্নি, সুবহানাল্লাহ বলবেন, আমার রাসূল বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, সুবহানাল্লাহ, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বুল্লাহ মান আহাব্বা হুসাইনান, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে তাকে লামকানের খোদা আল্লাহ মহব্বত করে। এগুলো কি আমার কথা না হাদিসে পাকের? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ইমামে হোসেনের মহব্বত অন্তরে রেখে আল্লাহর নৈকুট্য অর্জন করার তৌফিক দান করুন। এই মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মসজিদে নামাজ পড়তে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা নিচতলায় আছেন, কেউ দুতলায় আছে, ঠান্ডার মধ্যে নামাজ পড়তেছে, ঠিক না? আরামে নামাজ পড়তেছে, ঠিক না? অনেক মুসল্লি ভাইয়েরা তিনতলার ছাদের উপরে রোদের মধ্যে বসে নামাজ পড়তেছে, ঠিক না? তাদের জন্য কি এর উপরে ছাদের ব্যবস্থার দরকার আছে না নাই? দুইতলা পাখার দরকার আছে না নাই? তিনতলা পাখার দরকার আছে না নাই? নিচতলা যেরকম সুন্দর, উপর দুইতলা তিনতলা চারতলা যতটুকু বাড়বে আরো সুন্দরের দরকার আছে না নাই? তো নবীর রাস্তায় দিলে এগুলো কি বৃথা যাবে? আল্লাহর রাস্তায় দিলে এগুলো কি বৃথা যাবে? আল্লাহর দরবারে আল্লাহর ঘরের জন্য দিলে এগুলো কি বৃথা যাবে? আপনি এখানে দিচ্ছেন আর ওইখানে জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর রেডি হচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের ঘরকে যদি এত সুন্দর করতে পারেন, নিজের কামরাকে যদি লক্ষ কোটি টাকা দিয়ে সুন্দর করতে পারেন, যে ঘর যেখানে আসলে অন্তর আত্মার শান্তি হয়ে যায়, নিঃশ্বাস প্রশান্ত হয়ে যায়, আল্লাহকে ডাকার জন্য সুযোগ হয়ে যায়, সেই ঘরকে সুন্দর করতে হবে না? দূর থেকে যখন দেখবেন বাহ সুবহানাল্লাহ কত সুন্দর মসজিদ, এই কথা বলতে হবে, ঠিক কি না? আপনাদের সহযোগিতা না থাকলে মসজিদ সুন্দর হবে? এত সুন্দর মসজিদ নিচতলা সুন্দর হয়েছে, আরো ডেভেলপ করতেছেন, আরো সুন্দর করতেছেন, কি লাগালে সুন্দর হয়? মাসুক ভাই তো পাগল হয়ে যাচ্ছে, এখন স্টিকার লাগিয়েছে অ্যারাবিক লেখার, কত সুন্দর লাগতেছে, ঠিক কি না? আরো সুন্দর করার জন্য তিনি গ্রিপ হয়ে আছেন,
আপনাদের সহযোগিতা না থাকলে একজনের পক্ষে কি সম্ভব? জান্নাতে কি সবাই যেতে চান না? সবার ঘর জান্নাতে থাকুক চান কিনা? কে কে চান না একটু হাত তুলে দেখান তো দেখছি। আমরা সবাই জান্নাতে কামরা হোক চাই কিনা? জান্নাতের রুম হোক চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? মসজিদের দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? মসজিদ সুন্দর হোক আমরা চাই কিনা? শুধু মুখে বললে হবে না, সহযোগিতা করতে হবে। কিরকম? মাশাআল্লাহ। কি দিয়ে? অর্থ দিয়ে। সুতরাং যে যতটুকু পারেন, যার যতটুকু ইচ্ছা, আমি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য দিচ্ছি। শুধুমাত্র আজকে নয়, প্রত্যেকটি জুমার মধ্যে চেষ্টা করবেন পকেটে যা থাকে। কার্ড করতে গেলে 100 টাকার নিচে কেউ ভরে না, রিচার্জ কেউ করে না। দোকানে গেলে 100 টাকার নিচে কেউ চা খায় না। আড্ডা মারতে মারতে 200-500 টাকা এমনিতেই খরচ হয়ে যায়। এটা খরচ নয়, জমা হবে, ঠিক কি না? আপনি এখানে 500-1000 দিচ্ছেন, এটা খরচ হবে না, আল্লাহর দরবার এটা জমা হয়ে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে মন যা চাই ইচ্ছা মতো দান করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করে নিন।